সকলকে ওয়েলকাম করছি এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে সম্রাট শাহজাহানের সংক্ষিপ্ত বাংলা জীবনী এবং তার তাজমহল নিয়ে কিছু কথা আর এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা যদি চান আপনাদের কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর আমাদের সাথে সবসময় থাকার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি সম্রাট শাহজাহানের পুরো নাম হচ্ছে শাহবুদ্দিন মোহাম্মদ শাহজাহান যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশ তার দ্বারা শাসিত হয় শাহজাহান নামটি এসেছে ফার্সি ভাষা থেকে যার অর্থ পৃথিবীর রাজা তিনি ছিলেন বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মোঘল সম্রাট তিনি সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু রাজপুত স্ত্রী তাজবিবি বিলকিস মাকানি এর সন্তান ছিলেন যিনি সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত শাহজাদা খুররাম নামে পরিচিত ছিলেন বাল্যকালে তিনি দাদা আকবরের প্রিয় পাত্র ছিলেন তিনি ষোলোশো সালে তার পিতার মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে আরোহণ করেন তাকে মোঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয় তার শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় এবং তার সময়ে ভারতীয় সভ্যতা সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে দাদা আকবরের মতো তিনিও তার সাম্রাজ্য প্রসারিত করতে আগ্রহী ছিলেন ষোলোশো সালে তিনি অসুস্থ হয়ে পড়লে পুত্র আওরঙ্গজেব তাকে বন্দি করেন এবং বন্দি অবস্থায় ষোলোশো সালে আগ্রা ফোর্টে তিনি মৃত্যুবরণ করেন তার রাজত্বের সময়কালে মোঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল শাহজাহান অনেক শোভামণ্ডিত স্থাপনা তৈরি করেন যার মধ্যে সবচেয়ে বিখ্যাত আগ্রার তাজমহল মোঘল আমলের ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে সম্রাট শাহজাহান বিক্রমপুরে আগমন করেন শাহজাহান বাংলায় থাকাকালীন নিজ চোখে পর্তুগিজদের সন্ত্রাস ও অত্যাচার দেখে বিস্মিত হয়েছিলেন সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান সম্রাট হয়েই মগ পর্তুগিজদের বিতাড়িত করার জন্য কাশিম খাঁকে সুবেদার নিযুক্ত করে বাংলায় প্রেরণ করেন শাহজাহানের দ্বিতীয় পুত্র সুলতান সুজা বাংলাদেশের শাসনকর্তা নিযুক্ত হন তিনি ষোলোশো সাল থেকে ষোলোশো পর্যন্ত বাংলাদেশের সুবেদার ছিলেন একবার সম্রাট শাহজাহান রাতের বেলায় স্বপ্নে একটি মসজিদ দেখেন মসজিদটি হলো দিল্লির শাহি আ মসজিদ বাদশাহা দিল্লির এই শাহী মসজিদ এত বিরাট উঁচু জায়গায় নির্মাণ করেছেন কেন উত্তরে সম্রাট বলেন আমার মৃত্যুর পর আমার ছোট বড় প্রজারা যখন উচ্চ স্থানে স্থাপিত মসজিদে আল্লাহকে সেজদা করবেন আমি তখন আমার প্রিয় প্রজাবৃন্দের পায়ের নিচে অনেক নিচে কবরে তাদের দোয়ার ভিক্ষুক হয়ে প্রতীক্ষায় থাকব দিল্লির বুকে আজও সেই মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সম্রাট শাহজাহানের স্ত্রীদের মধ্যে তার সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল মমতাজ রাজকীয় শোক মমতাজের ভাগ্যে বেশি দিন ছিল না তবুও আঠারো বছরের দাম্পত্য জীবনে একদিনের জন্য স্বামীকে ছেড়ে অন্য কোথাও থাকেননি তিনি শাহজাহানের সিংহাসনে আরোহণের মাত্র তিন বছরের মধ্যে তিনি ইন্তেকাল করেন প্রিয়তমার ইন্তেকালে শাহজাহান শোকে ভেঙে পড়েন তিনি শোকে এতটাই কাতর হয়ে গিয়েছিলেন যে রাতারাতি তার সব চুল সাদা হয়ে গিয়েছিল এ সময় তার বয়স যদিও ছিল মাত্র আটত্রিশ বছর দুবছর পর্যন্ত তিনি ভালো খাবার পোশাক সঙ্গীত থেকে দূরে থেকেছেন সব ধরনের আনন্দ বিলাসিতা বর্জন করেছিলেন মমতাজের জন্য তাজমহল নির্মাণের কাজে হাত দেওয়ার পর থেকে তিনি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকেন মমতাজ ইন্তেকাল করেন ষোলোশো সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে আর শেষ হয়েছিল ষোলোশো সালের দিকে জীবনের শেষ দিনগুলোতে শাহজাহান মাইলখানেক দূরে অবস্থিত শীষমহলের কাজ ঘেরা কক্ষে বসে সর্বক্ষণ তাকিয়ে থাকতেন তাজমহলের দিকে তাজমহল তৈরি হয় মমতাজের জন্য কিন্তু সম্রাজ্ঞী মমতাজ ছিলেন শাহজাহানের সাত বিবির মধ্যে চতুর্থ মমতাজকে বিয়ের জন্য শাহজাহান তার পূর্বে স্বামীকে হত্যা করে মমতাজ তার চোদ্দতম সন্তান জন্মদানের সময় মৃত্যুবরণ করেন এরপর শাহজাহান মমতাজের ছোট বোনকে বিয়ে করেন তাজমহল নির্মাণের জন্য পাঞ্জাব থেকে আনা হয় স্বচ্ছ মার্বেল পাথর চীন থেকে সবুজ পাথর তিব্বত থেকে স্বচ্ছ ও নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে নীলমণি তাছাড়া ভারত পাকিস্তান পারস্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় আটাশ রকমের মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয় এই অনন্য স্থাপত্য মমতাজমহলের সমাধিস্থলে আল্লাহতালার নিরানব্বই নাম খোদাই করা আছে উনিশশো তিরাশি সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটি বিষয় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফর টু লাইক Comment and share our videos, and also never forget to subscribe to our channel if you don't want to miss our next videos.